নমস্কার ফ্রেন্ড, এমআরজিএস স্টাডি সেন্টারে সকলকে স্বাগত। বন্ধুরা, প্রশ্ন অনেক কিন্তু সঠিক উত্তর কিন্তু আমরা কেউই পাচ্ছি না। নিউ ভ্যাকান্সি আপডেট, ঠিক আছে, এই নিউ ভ্যাকান্সি আপডেট রিলেটেড যেসব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু সঠিক উত্তর কিন্তু কেউ ঠিকঠাক মতো কিন্তু পাচ্ছি না, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ করব এবং ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও, তোমরা অবশ্যই শেষ অবধি দেখবে। যারা ফ্রেশাররা আছো এবং আগামী দিনের ভ্যাকেন্সি যারা ওয়েট করছো তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবে বন্ধুরা, ঠিক আছে। দেখো বন্ধুরা, যারা ভাবছো যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে নতুন করে ভ্যাকান্সি আর বেরোবে না, এটা আমার কমেন্ট বক্সেও কমেন্ট অনেকে করেছে যে নতুন করে কিন্তু ভ্যাকান্সি আর বেরোচ্ছে না, ঠিক আছে। এই নেগেটিভ থিঙ্কিং নিয়ে যারা আছো বন্ধুরা, প্রথমেই বলি তারা অনেকেই ভুল করছো। এই থিঙ্কিংটা দূর করো যে নতুন করে যে ভ্যাকান্সি বেরোবে না, এটা কিন্তু কোনো দিনও সম্ভব নয়। নতুন করে ভ্যাকান্সি বেরোবে এবং খুব অতি শীঘ্রই বেরোবে। কোন কোন পোস্টে কী কী ভ্যাকান্সি রয়েছে আমি পুরো ভিডিওটি কন্টিনিউ তোমরা রাখো, তোমরা ব্যাপারটি বুঝতে পারবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 2022 কিন্তু এটাই বেরোতে চলেছে। WBP ওয়্যারলেস অপারেটরের নিউ ভ্যাকান্সি, এটা নিয়েও একটি আপডেট বা একটি খবর আমি পেয়েছি। এবং হচ্ছে WBP SI এবং হচ্ছে লেডি SI, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট এই ভ্যাকান্সিটাই সম্ভবত কনস্টেবলের WBP পুলিশের আগে বেরোতে চলেছে। WBP SI এবং হচ্ছে লেডি SI 2022 এবং হচ্ছে এক্সাইজ এএসআইটা বন্ধুরা আগে বেরোবে, ঠিক আছে। তারপরে হচ্ছে WBP SI এবং হচ্ছে লেডি SI কিন্তু বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। বন্ধুরা, তোমরা যারা নতুনরা রয়েছো তারা কিন্তু একটু সতর্ক হয়ে যাও, ঠিক আছে। কেন বলছি, কারণ হচ্ছে যে কোনো এক্সাম এর লড়াইটা এবার কিন্তু আরও একটু কঠিন হয়ে গেল। কারণ হচ্ছে কি, তোমরা জানতেই পারছো বা তোমরা অনেকেই জানো যে চাকরি প্রার্থীদের বয়স কিন্তু 18 থেকে 27 ছিল এবং এবার 27 থেকে কিন্তু 30 বছর করানো হলো, ঠিক আছে। 27 থেকে 30 বছর করানো হলো। তারপর OBC SC ST যারা যেরকম বয়সের ছাড় পায় তারা কিন্তু সেরকম বয়সের ছাড় কিন্তু পাবে 30 বছরের ঊর্ধ্বে। অর্থাৎ SC-র বয়স যদি কোনো প্রার্থীর 35 বছর হয় তারাও কিন্তু এবার আবেদন করতে পারবে বন্ধুরা, ঠিক আছে। তাহলে কিন্তু ফ্রেশাররা বা যারা নতুনরা আছো বা যারা দু একবার এক্সাম দিয়েছো তারা কিন্তু একটুখানি এবার সতর্ক হয়ে যাও, কারণ সিনিয়ররা যারা আছে তারা তাদের কিন্তু সংখ্যাটা একটু হলেও বাড়বে এবং তাদের অভিজ্ঞতা ফ্রেশারদের বা নতুনদের তুলনায় কিন্তু অনেক বেশি রয়েছে, ঠিক আছে বন্ধুরা। বিষয়টি কিন্তু একেবারেই মাথার মধ্যে গুছে রাও, যেহেতু বয়সটা বাড়ানো হলো সুতরাং প্রার্থীর সংখ্যাও কিন্তু এবার বাড়তে চলেছে এবং অভিজ্ঞ যারা সিনিয়ররা আছে তারা কিন্তু এবার কিন্তু জব পাওয়ার কিন্তু পসিবিলিটি বেশি থাকবে বলে আমি মনে করছি। কারণ যারা ট্রাই করতে করতে যাদের অনেকেরই বয়সটা পার হয়ে গেছে বা বয়স পার হবে হবে, হ্যাঁ, তারা কিন্তু এবার বাজিমাত কিন্তু করবে বন্ধুরা, ঠিক আছে। দেখো কিন্তু তাদের সঙ্গে কীভাবে পেরে উঠবে, তাই না, তাদের সঙ্গে তো পেরে উঠতে হবে, কীভাবে প্রিপারেশান নিবে, এই সব বিষয়ে পরবর্তী সময়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তাই যারা বন্ধুরা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা কিন্তু প্রেস করে দাও, ঠিক আছে বন্ধুরা। তাহলে চলো আসি মূল কথায় আসি, যে WBP কনস্টেবলের নতুন ভ্যাকান্সি কবে বেরোতে চলেছে। প্রথম হচ্ছে WBP কনস্টেবলের নতুন ভ্যাকান্সি কবে বেরোতে চলেছে। বন্ধুরা, খুব সম্ভবত WBP কনস্টেবলের নতুন করে ভ্যাকান্সি বেরোতে চলেছে নভেম্বর মাসে। আমি বলবো না যে নভেম্বর মাসে 20-25 তারিখ বা এরকম কোনো ডেটের কথা আমি বলবো না, কিন্তু নভেম্বর মাসে প্রচুর সম্ভাবনা আছে যে WBP কনস্টেবলে কিন্তু নতুন ভ্যাকান্সি বেরোতে চলেছে, ঠিক আছে। তো যারা এবার সিলেকশান হতে পারোনি বা পিলিতে পাশ করতে পারোনি, মেনে কোয়ালিফাই করতে পারোনি, তারা কিন্তু হাল ছেড়ে দিবে না এবং পরবর্তী সময়ে কিন্তু আরও ভ্যাকান্সি বেরোচ্ছে এবং হিউজ পরিমাণে কিন্তু ভ্যাকান্সি এবার থাকছে বন্ধুরা, ঠিক আছে। তো গেল, এটা হলো WBP কনস্টেবলে নিউ ভ্যাকান্সি। এরপরেই আসি বন্ধুরা WBP SI এবং হচ্ছে লেডি SI। এই লেডি SI এবং SI এই ভ্যাকান্সিটা কিন্তু নভেম্বরে বেরোতে চলেছে এমনটি কিন্তু খবর রয়েছে বন্ধুরা, ঠিক আছে। WBP কনস্টেবলের সাথে সাথে WBP SI এবং হচ্ছে লেডি SI উভয়ই ভ্যাকান্সি কিন্তু বের হবে একদম পাশাপাশি অথবা একই সঙ্গে বিজ্ঞপ্তিটা বেরোতে কিন্তু পারে বন্ধুরা, ঠিক আছে। এরপরে যেটা আসবো বন্ধুরা, এক্সাইজ এএসআই নিউ ভ্যাকান্সি কবে আসতে চলেছে।
দেখুন দাদা, এক্সাইসের এএসআই নিয়ে এর আগে কিন্তু আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, শুধু এএসআই নয়, সেখানে আমি এক্সাইস ডাব্লিউবি, এক্সাইস হচ্ছে কনস্টেবল, এক্সাইস এএসআই এবং হচ্ছে এএসআই, এই তিনটি বিভাগেই কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি। সেখানে আমি আগেই বলেছি তোমাদের যে এএসআই এর ভ্যাকান্সিটি কিন্তু আগে বেরোতে চলেছে, কারণ হচ্ছে এএসআই কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ খালি রয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো সেই ভিডিওটি অবশ্যই তোমরা যদি একবার চাও তাহলে দেখে নেবে, তাহলে তুমি ফুল ডিটেলসে ওখানে জানতে পারবে যে এক্সাইস কনস্টেবল, এক্সাইস এএসআই এবং এসআইতে কত করে শূন্যপদ এখনও ফাঁকা রয়েছে। ঠিক আছে, তবে বন্ধুরা এখানে তিনটি বিভাগের মধ্যে এক্সাইস এএসআই এর ভ্যাকান্সি কিন্তু আগে বেরোতে চলেছে। ঠিক আছে, মনে রাখবে হচ্ছে নোটিফিকেশন প্রকাশের যে প্রসেস, ডাব্লিউবি এএসআই নোটিফিকেশন প্রকাশের যে প্রসেস সেটা অলরেডি কিন্তু তৈরি হয়ে আছে বন্ধুরা। ঠিক আছে, শুধুমাত্র দিনক্ষণের অপেক্ষায়। এখানে অনেক দিন ধরে অনেক শূন্যপদ কিন্তু বন্ধুরা ফাঁকা রয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এক্সাইসের কনস্টেবল কিন্তু আগে ভ্যাকান্সি বেরোনোর সম্ভাবনা কম রয়েছে, এসআইয়ের সম্ভাবনা বেরোনো কম রয়েছে, এএসআই কিন্তু ভ্যাকান্সি অনেক অনেক পড়ে আছে, সুতরাং সেই ভ্যাকান্সি কিন্তু বেরোবে এবং এর নোটিফিকেশন প্রকাশের যে একটি প্রসেস বা যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়ে রয়েছে এবং খুব শীঘ্রই এটি প্রকাশিত হবে। সম্ভবত এই সেপ্টেম্বর মাসে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশের একটি সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে বন্ধুরা। ঠিক আছে, আমরা এএসআই এর ভ্যাকান্সিটা কিন্তু আগে পেতে চলে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিশেষ আপডেট নিয়ে, এবং যে ভ্যাকান্সিগুলোর কথা আমি বললাম এই ভ্যাকান্সিগুলোর কোনোরকম যদি আপডেট আমি পাই তো অবশ্যই তোমাদের মাঝে আমি শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা, তো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।